শিরা আছে না নেই? ওর এমন কি হয়েছে যে সকালবেলায় তোমার দু বোতল ব্লাড নিতে বাধ্য হলো? খুব খারাপ লাগছে দেখে, বুঝলে? আমি তো এইসব জিনিস ফিল করি, তো আমি বুঝি কষ্টটা যে। এই হোয়াটসঅ্যাপ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকাশ ডেস্ক। তো বন্ধুরা, আমি ভালো নেই। দেখো, তোমরা সবাইকে বলে যে তোমরা কেমন আছো, আমি জানি তোমরা সবাই ভালো থাকো আর সুস্থ থাকো, কিন্তু আমি এই মুহূর্তে ভালো নেই। আর ভালো না থাকলে আমার মুখে সবসময় হাসি থাকবে, ঠিক আছে? আর আরেকজনকে দেখো, দেখো সিরিয়াল দেখছে, যেই কারণে আমি একটা কপিরাইট স্ট্রাইক খেয়ে গেছে। আমার ইউটিউবে একদম লাল কালি ধাপ্পা সাটাক করে এরকম লেগে গেছে। আর এই পাবলিক কন্টিনিউয়াসলি দেখেই যাচ্ছে, ভিডিও করছে, এদিকে তোমার দেখে যাচ্ছে। তো যেটা বলার কথা, দেখো আমি দেখতে পাচ্ছি যে আমার ভিডিওগুলো খুব ভাইরাল হচ্ছে। ভাইরাল বলতে তোমাদের খুব সাপোর্ট পাচ্ছি, ঠিক আছে? আর মানে এরকম সাপোর্টই দরকার জীবনে, এইটুকুনি সাপোর্টই দরকার। মানে লাখ দেড় লাখ ভিউর দরকার নেই, 200-300 ভিউ হলেই এনাফ। মানে এতে বিশাল খুশি, বিশ্বাস করো। যা বলার কথা এই যে দেখতে পাচ্ছ, চোখ মুখের হাল করেছে, দেখো গ্যাজার নেশা করে করে আর কি হাল করে দিচ্ছে, ঠিক আছে বন্ধুরা? তো গ্যাজার নেশা করে 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 মেয়েটা এই হাল করে, তো ব্যাপারটা পুরো যোগ। ওর একটু শরীর খারাপ, সেই কারণেই মানে গ্যাজা ফাজা কোনো কিছু খায় না, পুরো নেশাদ্রব্য জিনিসও শোভন করে না। কি কঠিন বাংলা বলে ফেলছি, শুদ্ধ বাংলা। এবার দেখো সাব্বাসি দিচ্ছে, ঠিক আছে? আর এমন জায়গায় সাব্বাসি দিচ্ছে, কি বলবো? ছিঁড়ে আছে না নেই? ওইদিকে তাকানোর দরকার নেই তো, তুমি আমার কি ভয়ানক জিনিস। হ্যাঁ, আমি এই জিনিসে এত ভয় পাই। ওদিকে তাকানোরই দরকার নেই। কি সুন্দর, সবাই রক্ত দেওয়া আসা, আমি পারলাম না জীবনে। এই যে দেখতে পাচ্ছ, আপাতত ব্লাড ডোনেশন কমপ্লিট। মানে ধরে নাও আর কি, যেরকম বলছিলাম আর কি করছিলাম, গ্যাজার নেশা, গ্যাজার নেশা না, ব্যাপারটা হচ্ছে শরীরটা একটু খারাপ, তো ডাক্তার ব্লাড টেস্ট করতে দিয়েছে, দেখা যাক এবার কতদূর কী হয়। আর এই যে এখান থেকে তোমার সত্যি সাহস আছে, আমি বিশ্বাস কর, আমি একবার দিতে গিয়ে যেমন এক্সপিরিয়েন্স হলো, একটু বলো ব্লাড দিয়ে। এখন অবস্থা কঠিন, ঠিক কিনা ভুল? ঠিক। তাহলে তোমাদের যেটা বলছিলাম যে সবাই ব্লাড দেয়, ব্লাড দেয়, আমি ব্লাড দিতে গিয়েও একবার না মানে টেস্ট করতে দিয়েছি, আমাকে জ্বর হয়েছিল, প্রচণ্ড পরিমাণে জ্বর হয়েছিল লকডাউনের মধ্যে, করোনার টাইমে, ঠিক আছে? আমাকে ব্লাড টেস্ট করতে দিয়েছিল, আমি ব্লাড টেস্ট করতে দিয়েছি। যখন ব্লাড টেস্ট করতে গেছি, সামনে একজনকে ও যেরকম ব্লাড দিল, ঠিক আছে, যেই সিরিঞ্জ যেই ফুটিয়েছে, আমি ওখান থেকে ফুটে গেছি। মানে টোটাল ওখান থেকে পুরো গায়ে, মানে এক সেকেন্ডের মধ্যে আমি ওই চত্বরে নিয়ে সোজা বাড়ি চলে এসেছি। করোনা মাথায় থাক, আমার করোনা মাথায় থাক, আমি কোনো ব্লাড টেস্ট করাইনি, কোনো কিছু করাইনি, বেঁচে আছে এখন আর বেঁচে থাকবে। এই বছর টিকে গেছি মানে এখনও প্রায় অনেক বছর বেঁচে যাবো, ঠিক আছে? কারণ আমার কী বলো তো, আমার একটা তোমার রুলস আছে জীবনে, মানে কাউকে যদি কথা দিয়ে থাকি সেই কথা পূর্ণ করে তারপরে যাওয়া যাবে। আমি একজনকে মানে মানলো আমি কী বলো তো, মানে ভগবানকে একটা কথা দিয়েছি, আর আমি কথা দিলে যাকেই কথা দিন কাছে, ভগবান হোক আর মানুষ হোক, যাকেই কথা দিন কারণ আমি কথা প্রচণ্ড পরিমাণে রাখি, ঠিক আছে? তুমি আমার শত্রু হলেও আমি সেই কথা রাখবো, তারপরে যা খুশি করবো করবো। আর এই যে ওকে বললাম যে একটুখানি বসে যাও, আজকে এই ভিডিওটা করার কোনো নিজের কথাই ছিল, আমি দোকান থেকে আসার সময় মানে ভেবেছিলাম যে একটু মুড মেসেজ খারাপ। এই কী কারণে খারাপ? এই যে দেখতে পাচ্ছ আমার অর্ধাঙ্গিনী, অর্ধাঙ্গিনীর একটুখানি তোমার শরীরটা একটু খারাপ, ঠিক আছে? তোমরা তো দেখলেই, আমি কী বলো তো এইসব জিনিস দেখাতে চাই না, কিন্তু অনেকে ভাবে যে ফেক জিনিস দেখায়, ফেক জিনিস, এটা ফেক না বন্ধুরা, ফেক একদমই না, টোটালি রিয়েল এটা, সেটা তোমরা তো দেখতেই পারলে আগের ফুটেজে, ঠিক আছে বন্ধুরা? আর এই যে দেখতে পাচ্ছ আমার প্যান্দোরটা আমাদের ইয়ে করছে, কী অবস্থা? ওকে বললাম যে একটুখানি বসে যাও, একটুখানি বসে টসে তারপরে ঘরে যাও, আবার যদি মাথা ফাথা ঘুরিয়ে যদি পাক করে যদি পড়ে যায় তাহলেই তোমার ক্যাসেট আর এক ক্যাসেট। বন্ধুরা দেখো, সকালবেলায় এমন কি হলো যে তুই আর তোমার ব্লাড টেস্ট করতে বাধ্য হলো, আমি সব জানতাম। বন্ধুরা তোমরা আমার এই ভিডিওর সাথে যুক্ত থাকো। ওর এমন কি হয়েছে যে সকালবেলায় তোমার দু বোতল ব্লাড নিতে বাধ্য হলো, খুব খারাপ লাগছে দেখে, বুঝলে? আমি তো ওইসব জিনিস ফিল করি, তো আমি বুঝি কষ্টটা যে ব্লাড দেওয়ার, ইঞ্জেকশন ফোটানোর কী কষ্ট,
সেটা আমি খুব হারে হারে ভালো করে জানি। তো বন্ধুরা দেখো, আজকাল কথা বলতে ইচ্ছা করছে না, আজকের ভিডিওটা জাস্ট এইটুখানি তোমরা চ্যানেলের সঙ্গে ঘুরতে থাকো। আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে, আমি যে ভুলটা করেছি সেই ভুলটা যাতে তোমরা না করো, সেই কারণে আজকের ভিডিওটা ভেবেছিলাম করবো, কিন্তু আর ইচ্ছে পর্যন্ত আর করছে না। ঠিক আছে, পরের ভিডিওতে সব বলবো, সব কথা খুলে একদম পুরো ডিটেলসে বলে দেবো, কিন্তু আমি যে ভুলটা করেছি সেই ভুলটা যাতে তোমরা না করো, তার জন্য কী করতে হবে, এই ভিডিওটা নিচে দেখার সাবস্ক্রাইব বাটন আসছে, সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা টং করে বাজিয়ে নিও, মানে অল করে নিও। ঠিক আছে বন্ধুরা, অল করে নিও। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব অতি অবশ্যই করো। তোমাদের ভালোবাসার খুব পরিমাণে দরকার বন্ধুরা। নেক্সট ভিডিওতে সব ডিটেলসে জানিয়ে দেবো যে আমি কী ভুল করেছি, ও কী ভুল করেছে, সেই ভুলটা পরের ভিডিওতে জানিয়ে দেবো, যাতে তোমরা যারা কাপলস, যারা ম্যারেজ লাইফ, তারা এই ভুলটা না করো, সেই কারণেই ভিডিওটা করবো। ঠিক আছে, দেখাচ্ছি পরের ভিডিওতে, টাটা।